আরামবাগ মহকুমা জুড়ে পৃথক তিনটি জায়গায় ডেপুটেশন দিল বিজেপি। মিছিল সহযোগে আরামবাগের এসডিও, পুরসুরার বিডিও ও ভাদুর পঞ্চায়েতে ডেপুটেশন দিল তারা। নবরূপে লাইট হাউস আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড আপনাদের সেবায় নিয়োজিত। ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চার পক্ষ থেকে আরামবাগের মহকুমা শাসককে ডেপুটেশন দেওয়া হলো শুক্রবার। এদিন মিছিল সহযোগে নেতৃত্বে ডেপুটেশন দেন। নেতৃত্বে ছিলেন আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ। মূলত পাঁচ দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, সারা রাজ্য জুড়ে কাটমানি নিয়ে জল খোলা শুরু হয়েছে। আরামবাগের ক্ষেত্রেও যাতে সরকারি প্রকল্পের কাজে কাটমানি বন্ধ হয়, তার জন্য মহকুমা শাসককে লিখিত অভিযোগ দিলেন তারা। আজকে ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চার পক্ষ থেকে ওবিসিদের সংরক্ষণের স্বার্থে এবং বিভিন্নভাবে এই আমাদের রাজ্যে এবং আরামবাগ তথা আরামবাগেতে দুর্নীতি কাটমানি বিষয় সব বিষয় নিয়ে আজকে এসডি অফিসে ডেপুটেশন ছিল। ওবিসি মোর্চার পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়েছে। আমাদের পাঁচ দফা দাবি ছিল, আর্থিক দুর্নীতি কাটমানি সহ ওবিসিদের সংরক্ষণের ব্যাপারে যে নিয়মকানুন আছে এবং সার্টিফিকেটের ব্যাপারে, সেই ব্যাপারে আমরা এসডিও ম্যাডামকে জানিয়ে এসেছি। উনি বলেছেন, আশ্বাস দিয়েছেন, উনি আহ্বায়কদেরকে জানাবেন এবং ব্যবস্থা নেবেন। অন্যদিকে পুরসুরা বিডিও অফিসে মিছিল সহযোগে ডেপুটেশন দিল বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতৃত্বের দাবি, বিভিন্ন পঞ্চায়েতে ডেপুটেশন দেওয়ার পরেও কাজের কাজ কিছুই হয়নি, তাই বাধ্য হয়ে বিডিওকে তারা ডেপুটেশন দিল। আশা করা যায় এরপরে দুর্নীতি ঠেকানো সম্ভব হবে। বিডিও অফিস থেকেই তো মানে সিন্ডিকেটের আগ্রাটা তৈরি হচ্ছে, তাহলে বিডিওকে বলবো না? বিডিও তো ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তাহলে তাকেই তো আগে বলবো, পঞ্চায়েতগুলোকে বলবো, যেমন বিডিওকে বলবো, সবাইকে বলবো, মুখ্যমন্ত্রীকে বলবো। মমতা ব্যানার্জিও ছাড় পাবে না আর তার ভাই বোন ছাড় পাবে না, কারণ উনি বলেছেন যে আমাদের কাছ থেকে, আমিও যদি নিই আমার কাছ থেকে কাটমানিটা নিন, কাটমানিটা আমরা মমতা ব্যানার্জির কাছ থেকে নেবো। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধরতে বলেছেন কাটমানিটা, আমরা সেই অর্ডারটাকে মেনটেন তামিল করার চেষ্টা করছি। অন্যদিকে গোঘাটের ভাদুর পঞ্চায়েতে 13 দফা দাবিতে ডেপুটেশন দিল বিজেপি নেতৃত্ব। নেতৃত্ব দেন বিজেপির রাজ্য কমিটির সদস্য অসিত কুণ্ডু। অসিত বাবু জানিয়েছেন, ভাদুর পঞ্চায়েত বর্তমানে দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে। বালি থেকে মাটি সমস্ত চুরির ক্ষেত্রে এগিয়ে এই পঞ্চায়েত, তাই বেনিয়ম ঠেকাতে এই পঞ্চায়েতে ডেপুটেশন দিলেন তারা। ডেপুটেশন দিতে এসেছি এই কারণে যে এখানকার যে সার্বিক ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল সেই ডেভেলপমেন্ট হয় না, এটা পাবলিকের বক্তব্য, ভাদুর অঞ্চলের লোকেদের বক্তব্য। এখানে যে ব্রিজ নেই, এখানে গাছ কাটার টাকা কী হলো, এখানে বালিখাল থেকে টাকা যাচ্ছে, আবার উপরন্তু রাস্তায় দাঁড় করিয়ে গাড়ির একটা করে ট্যাক্স নেওয়া হচ্ছে, যা রয়্যালটি তো রয়্যালটি আছে, কিন্তু এইভাবে যদি চলতে থাকে অ্যাকচুয়ালি পঞ্চায়েতের লুটপাট হয়ে যাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আমরা এই বিষয়গুলো এবং এনআরজিএস প্রকল্পে কতগুলো কাজ হয়েছে, কতগুলো কাজ হয়নি, তো এই বিভিন্ন বিষয়গুলোর উপর আমরা প্রধানকে জিজ্ঞাসা করলাম। তো প্রধান সাহেব যেটা বললেন যে 20 দিনের মধ্যে টোটাল ডাটা আমাদেরকে দেবেন, যে কোথায় কী হয়েছে না হয়েছে, সেটা যদি আমরা সন্তুষ্ট হই বা গ্রামবাসী সন্তুষ্ট হয়, পাবলিক সন্তুষ্ট হয়, তাহলে ভালো, নইলে পরবর্তী ক্ষেত্রে বৃহত্তর আন্দোলনে আমরা যাব। এটা প্রধান সাহেবকে আমরা এটা বললাম। দাবিটা মোট আমাদের ছিল 13 দফা। ব্যুরো রিপোর্ট, নিউজ আজ বাংলা।